আজকে আমাদের দর্শক বন্ধু খুব সুন্দর একটা প্রসঙ্গ বিবৃত করেছেন। দেখুন, আগেও বলা হয়েছিল যে যারা আপনার জীবনে নিন্দুক, সমালোচক, আপনার ক্ষতি চায়, শত্রু কথাটা তো বলা উচিত নয়, এমন মানুষ যারা আছে ঘরে বাইরে উভয় ক্ষেত্রেই বলুন একটু এড়িয়ে চলুন। কায়দা করে যাদের সঙ্গে হয়তো এক ছাদের তলায় থাকতে হয়, কর্মক্ষেত্রে একসঙ্গে কর্ম করতে হয়, প্রতিদিন নিত্য ওঠা বসা হয় সবসময়, কিন্তু এড়িয়ে চলা যায় না। সত্য কথা, তখন করবেন কি? তখন করণীয় হচ্ছে আমাকে এমনভাবে চলতে হবে, অ্যাভয়েড করে চলতে হবে, তার সঙ্গে যতটুকু কথা বলার দরকার বলবো তার বাইরে নয়, যতটুকু আচরণ করার দরকার করব তার বাইরে নয়, একটা ঠোঁটের কোণার হাসি পর্যন্ত এক্সট্রা হবে না। এইটাই হচ্ছে সেই এড়িয়ে চলা, কায়দা করে চলা। আগুন জ্বলছে, হাতটা বাঁচিয়ে এগোনো, মাঠে বৃষ্টিটা পড়ে আছে, পাগুলো সচেতন হয়ে ফেলে ফেলে চলা, ঠিক এইরকম চলার কথা আগে আলোচনা হয়েছিল। কিন্তু আপনি যখন এইরকম চলায় চলতে যাবেন, তখন অনেকে বলবে অহংকার দেখেছ, ঘ্যাম দেখেছ, কি অহংকার? এই অহংকার ও এড়িয়ে চলার মধ্যে পার্থক্যটা কোথায় বা পার্থক্য কি হওয়া উচিত, আজকে আলোচ্য বিষয় সেটা। প্রথমেই বলি যে দেখুন, অহংকার ও এড়িয়ে চলার মধ্যে বিস্তর পার্থক্য, বিস্তর পার্থক্য আছে। অহংকারী কি করে? অহংকারী অন্যকে ছোট করে, নিজেকে বড় দেখাতে চায়, সে ভাবে সকলের সঙ্গে সমান আচরণ করে। অহংকারীর কিন্তু কখনো ভেদ হয় না, সে সকলের সাথে সকলের সঙ্গে সেই অহংকারটাকে, তার ইগো তার কাছে মুখ্য, তার ইগোটাকে সে মুখ্য করে রাখতে চায়। সবখানেতে তার অহংকারের প্রকাশ, চলা বলা খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ সকলের সঙ্গে সে শুধু অহংকার প্রকাশ করে। আর এড়িয়ে চলায় কি থাকে? ওই স্পেসিফিক লোকগুলোর প্রতি তার এইরকম বিরূপ আচরণ, সকলের প্রতি নয়। এইটাই হচ্ছে, এটা দেখে বোঝা যাবে যে অহংকার আর এড়িয়ে চলার পার্থক্য কোনটা। একটা মানুষ আমাকে এড়িয়ে চলছে মানেই সে অহংকারী নয়, আমার নিজেরও কোনো ভুল থাকতে পারে, আমার নিজেরও কোনো ত্রুটি থাকতে পারে, আমার কোনো আচার ব্যবহারে সে দুঃখ পেয়ে থাকতে পারে, এটাও হতে পারে। আমাদেরকে বাস্তব চলাটা এরকম চলতে হবে। যারা একজন বলছিলেন সমস্যাটা যে আমি যখনই তাকে এড়িয়ে চলতে চাইছি সংসারে অশান্তি নিরাকরণের জন্য, সে আমাকে অহংকারী বলছে, আমি বলবো এগুলো তো একদম পাত্তা দেবেন না, এটা অহংকার নয়। আগুন জ্বলছে, আপনাকে আগুনটা পার হতে হবে, ওই জায়গাটা আপনি তো কায়দা করে যাবেনই, আগুনের উপর দিয়ে তো যাবেন না, তা সেই বুদ্ধিটাই করে চলুন। মনে রাখতে হবে আমাদের আত্ম অহমিকা, আমাদের ইগোকে কন্ট্রোল করতে হবে। কিন্তু আজকে যারা ইগোর মানুষ, ইগো নিয়ে চলেন, তাদের সবসময় বলছি না, কিছু মানুষ আছেন ভগবানও তাদেরকে পরিবর্তন করতে পারবেন না, সেখানে নিজের পরিবর্তিত হয়ে চলাটাই সুবিধা। আজকে এখানে শেষ করছি, আবার আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।